আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। বিএনপি নেতা নিখোঁজ, বিএনপি নেতা সাজেদুল ইসলামের বাসায়, শাহিনবাগের বাসায় মঙ্গলবার জাতিসংঘের একটা প্রতিনিধি দল গিয়েছিলেন। পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত, সেখান থেকে ফিরে আসার পর তাদের উপর সরকারের কোনো ধরনের চাপ এসেছিল কিনা, অথবা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের দিক থেকে কোনো ধরনের প্রেশার এসেছিল কিনা, তারা এখন স্বাভাবিকভাবে থাকতে পারছেন কিনা, এ সমস্ত বিষয়ে খবর নেওয়ার জন্য জাতিসংঘের একটি প্রতিনিধি দল মঙ্গলবার শাহিনবাগের এই বাসায় গিয়েছিলেন। এই দলে ছিলেন জাতিসংঘের যে ঢাকা কার্যালয় আছে, সেই ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান এবং মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহিদ হোসেন, তারা দুজন গিয়েছিলেন। এই যাওয়াটা বোঝা যাচ্ছে, এই যাওয়াটা 14 ডিসেম্বর যে পিটার হাস গিয়েছিলেন, মার্কিন রাষ্ট্রদূত, তারই ধারাবাহিকতা। মঙ্গলবার সকালে তারা গিয়েছিলেন, মঙ্গলবার সারাদিন অতিক্রান্ত হলো, আজ বুধবার। এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়ার কথা আমরা জানতে পারিনি। এখন সরকারের প্রতিক্রিয়া আগেরবার কিন্তু খুব দ্রুত এসেছিল, আমাদের দুজন মন্ত্রী খুব দ্রুত প্রতিক্রিয়া দিয়েছিলেন। একজন মন্ত্রী যারা ওবায়দুল কাদের বলেছিলেন যে ওখানে না যে পিটার হাস যদি বধ্যভূমিতে যেতেন, 14 আগস্ট ওই দিন বুদ্ধিজীবী দিবস ছিল, তাহলে উনি বরং একটু খুশি হতেন। আর বধ্যভূমিতে যেতে তো ভালোই হতো, কারণ এটা তো উচিত ছিল, আমাদের একটা জাতীয় দিবস, পিটার হাস সেখানে যেতেই পারতেন। কিন্তু ওখানে যাননি, এটাকে দুঃখের কারণ হতে পারে, কিন্তু শাহিনবাগে যাওয়াতে স্পষ্টতই উনি দুটোর সঙ্গে যখন তুলনা করেছেন তখন বোঝাই যাচ্ছে স্পষ্টতই ওবায়দুল কাদের সাহেব বিরক্ত হয়েছিলেন অথবা দুঃখিত হয়েছিলেন। পিটার হাস সাহেব যখন 14 তারিখে গেলেন ওখানে, তখন কিন্তু ওখানে একটা সিম ক্রিয়েট করা হয়েছিল, মায়ের কান্না নামক একটা প্রতিষ্ঠান, তারা অযাচিতভাবে এসে পিটার হাসেরকে তাদের ভাষায় তারা একটা স্মারকলিপি দিতে এসেছিল। কিন্তু পিটার হাসের আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বে যারা ছিলেন তাদের বক্তব্য ছিল তারা সেখানে গণ্ডগোল করার চেষ্টা করেছিল এবং পিটার হাসের গাড়িকে ঘেরাও করে রেখেছিল। দ্রুত ধরনের বক্তব্য, সেটা যেটাই হোক পিটার হাস সেখানে নিরাপত্তাজনিত অভাব অনুভব করেছেন এবং দ্রুত চলে এসেছেন। এ প্রসঙ্গে আমাদের আরেক মন্ত্রী, আরেক সরব মন্ত্রী আমি বলব, উনি খুব সরব থাকেন, মিস্টার হাসান মাহমুদ, উনি বলেছেন পিটার হাসের নাকি উচিত ছিল ওই মায়ের কান্না যারা গিয়েছিল স্মারকলিপি দিতে তাদের স্মারকলিপি গ্রহণ করা। আজকে যখন জাতিসংঘের লোকজন গেল, দুজন লোক গেল, আজকে কিন্তু মায়ের কান্নাকে ওই এলাকায় আর দেখা যায়নি, মায়ের কান্নার কেউ আর আসেননি স্মারকলিপি দিতে। জাতিসংঘ তো আরো বড় প্রতিষ্ঠান, আজকে আসলেন না কেন? কিন্তু আজকে ওরা আসেননি, তা আমরা আসেননি বলে হয়তো আমাদের তথ্যমন্ত্রী কোনো মন্তব্য করেননি, সেটাও হতে পারে, কোনটা হয়েছে কে জানে। একটা বিষয়, এই সাজেদুল ইসলাম কিন্তু নিখোঁজ হয়েছিলেন 2013 সালে, তার পরিবারের দাবি যে 2014 যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের প্রাককালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই নাকি তাকে তুলে নিয়ে গিয়েছিল, তারপর থেকে তার আর কোনো খবর নেই। এবং এই সাজেদুলের বোন সঞ্জিদা, উনি সঞ্জিদা ইসলাম, উনি এর পরবর্তীতে এই যে মায়ের ডাক নামক একটা সংগঠন গড়ে তোলেন, ওনারা এবং আরো অন্যরা সঞ্জিদা ইসলাম ও সেই সংগঠনের সমন্বয়কারী হিসেবে কাজ করেন। আজকে জাতিসংঘের প্রতিনিধি দল যে কিন্তু
এই সংগঠনের সমন্বয়কারী হিসেবে সঞ্জিতের কাছ থেকে আরো অনেক তথ্য নিয়েছেন যে অন্য অন্য যে সমস্ত ফ্যামিলির লোকজন হারিয়ে গেছে তাদের ব্যাপারে খবর নিয়েছেন। মানে পিটার হার যতটুকু করেছেন তার চেয়ে এক দফা বেশি এনারা করেছেন। এখন ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? জাতিসংঘ যে পিটার হাসের যাওয়াটাকে আসলে জাস্টিফাই করলো, যে পিটার হাস যে ঠিকই করেছিলেন, আর সরকারের মন্ত্রীটা সেটাকে কন্ডেম করার চেষ্টা করেছিলেন যে না উনি যে ঠিক করেননি, এই তো বিরোধটা। আবার দেখুন, পররাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছিলেন যে বিদেশিদেরকে আমাদের বোঝাতে হবে যে অপপ্রচার চলছে, এমনকি উনি বিদেশে যে আমাদের দূতাবাসগুলি আছে তাদেরকেও বলেছিলেন, তাদেরকে বোঝাতে হবে যে অপপ্রচার চলছে। তো জাতিসংঘকে কে বোঝাবে? উনি যেদিন বললেন তার পরের দিনই সরকার যেটাকে অপপ্রচার মনে করে সেখানে যে জাতিসংঘের লোক হাজির হল। এই বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের কাছে হয়তো আমাদের তেমন কোনো ঝামেলা, হয়তো আমাদের সরকার এমন একটা ভাব দেখায় যুক্তরাষ্ট্রকে পাত্তা না দিলেও চলবে, এটা ভাবের কথা অবশ্য, বাস্তব না। তো জাতিসংঘের ক্ষেত্রে কি বলবে? এদেরও কি পাত্তা না দিলেই চলবে? আপনি সরকার যা বুঝেন সবই ঠিক, আর আমরা যা সাধারণ মানুষ যা বুঝে সবই ভুল, যুক্তরাষ্ট্র যা বুঝে সব ভুল, মানবাধিকার সম্পর্কে জাতিসংঘের যে মূল্যায়ন সেটা সব ভুল, একমাত্র সরকার ঠিক। দেশের মানবাধিকার সংস্থাগুলো দিনের পর দিন যে কথাগুলি চিৎকার করে বলে আসছে সেগুলি সব ভুল। এত ভুলের সরকার আপনি, এত ভুল লোকের উপরে সরকার হিসেবে আপনি চেপে আছেন কিভাবে ভাই? আপনারা যা বলেন সব ঠিক, তো হলোটা কি? ইজ্জত বাঁচলো? একা একা বাঁচা যায় না, একা একা দেশ শাসন করা যায় না, সবাইকে নিয়ে করতে হয়। আপনি বিদেশের দেশগুলিকে পাত্তা না দিতে পারতেন যদি তাহলে হতো? আপনি তো সেই মেরুদণ্ড আপনার নেই, সেই অর্থনৈতিক অবস্থা তো আপনার নেই, তাদের কথা শুনতে হবে। এবং তারও চেয়ে বড় কথা, জনগণের কথা শুনতে হবে। এই যে বিদেশি দূতাবাসগুলো কথা বলে, এই যে জাতিসংঘ কথা বলে, এগুলির সঙ্গে তো জনগণের যে চিন্তা তার কি কিছুটা মিলে যায় না? সাজেদুল হারিয়ে গেছে আজকে কত বছর হলো, ধরেন প্রায় 8 বছর। এই 8 বছরে তার ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কোনো পদক্ষেপ নিয়েছে? কোনো একটা পদক্ষেপ নেই। রাষ্ট্র তার নাগরিককে নিরাপত্তা দিতে পারছে না, একটা নাগরিক হারিয়ে গেছে, তার আপনি খবর নেবেন না, তাকে খুঁজে বের করবেন না, নাকি তাকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সে একটা দুষ্ট লোক ছিল? তো দুষ্ট লোক হোক, মন্দ লোক হোক, দুষ্ট লোক এবং মন্দ লোককে হারিয়ে যেতে দেওয়া যাবে? এটা কি রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে? এই অবহেলাটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? এসব প্রশ্ন উঠতে শুরু করেছে, জবাব তো দিতেই হবে কাউকে না কাউকে একদিন। জবাব কে দেয়, কি দেয়, তার অপেক্ষা নিয়ে আমরা থাকি। আল্লাহ হাফেজ।